হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার পেজ ভালোবাসা আর মোমো। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো লাস্ট যে ব্লগটা ছিল সেই ব্লগটা আমি এখানে দাঁড়িয়েই এন্ড করেছিলাম, তো সেই কারণে আজকের যে ব্লগটা সেটা আমি এখান থেকে আবার শুরু করছি। তো তোমরা আমাদের এই আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে আর আমাদের সাথে তোমাদের একটা ট্যুর হয়ে যাবে। বলো, ওপেন ওপেন ওপেন, আন্টিকে দাও, বলো আন্টি নাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। দিয়ে তুমি আইসক্রিম দেখাও, এটা কি কি, এটা খুলে দাও, এই বাচ্চাটাকে ঢুকো আগে। আমি ভিডিওটা নিতেই ভুলে গেছি। তাড়াতাড়ি, আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে। এই উঠিয়ে দিচ্ছে, এই নামিয়ে দিচ্ছে। ওরে ভাই, ভাই রে বাঁচালে না, কাল পূজা ভি দেনা হ্যায় ভগবান কো। এবার আমাদের ফুল টুল দিয়ে সমুদ্র করবে এক্ষুনি। কি কি ফুল টুল দিয়ে সমুদ্র করবে? আমরা এরকম বহু দূর দূরান্ত থেকে ওটা বন্ধ হয়ে গেছে নাকি ভাই? ওটা এইটাই 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 এইটাই। একদম ভাবি ভাবি কি মিষ্টি টেস্টে এলো নাকি ভাবি। আস্তে মোমো, আস্তে কাছে কেন, অনেক ভারী আছে এটা ব্যাগ। তোরা যাবি তো যা যা, বন্ধ হয়ে গেল তো। আউরি বাপে, কি হয়েছে কি হয়েছে না, দেখে তো ভালো লাগে। ওরা নিয়ে আসবে তোমার রুমটাই ট্যুর করিয়ে দিয়ে যাক। রুমটা সুন্দর আছে। এই যো ভিউ দেখো, চলো মামা আমাদের ওই ঘর। মামা চলে গেলাম, টাটা চলে গেলাম, টাটা। এই পূজা, পূজা ওর হাতে আইসক্রিম পাঠিয়ে দাও ওকে। এইটা হচ্ছে আমাদের রুম, ইয়ে এট লাস্ট আমার কিপ্টে স্বামী আমাকে ঘুরতে নিয়ে এসেছে। দেখি তো আমাদের ইয়েটা কিরকম, আমার ঘরের পিছনে বাঁশ ঝাড় শেষমেশ, হে ভগবান। এই চল চল চল, আমরা চলে যাই, চলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি, চলো। হ্যাঁ একটুখানি আর, তারপর ঋশান্তকে একটু চোখে মুখে জল দিয়ে ভালো করে ইয়ে করাও। ও বেচারা সারাদিন আজকে যেভাবে গেল, ও এসে বাথরুমে জল করে শুরু করে দিয়েছে। কে ও এট লাস্ট কিপ্টে স্বামী নিয়ে এসেছে ঘুরতে, দেখা নেই।
মোমো, এই রুমটার দাম কিন্তু অনেক, একদম পয়সা উসুল করে সব নষ্ট টষ্ট করে দিয়ে তারপরে যাই। এই কোথায় যাচ্ছিস রে তুই? বাবা এমন ধূপ জ্বালিয়েছে পুরো একদম ইয়ে গন্ধ গন্ধ হয়ে গেছে। বাজে হচ্ছে 8:30, আর আমরা চলে এসেছি হোটেলের ছাদে, দেখতেই পাচ্ছ সবাই। রিশান তুমি কি করছো? রিশানের শরীরটা এখনো মোটামুটি ঠিক হয়নি, তাই জন্য রিশান এখানে বসে বসে রিল্যাক্স করছে। আর মোমো হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেরকম ভাবে ও শয়তানি করে যায় সেটাই করছে। পূজা এখান দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে রিল্যাক্স করে। আর ওদিকে আমার স্বামী আর পূজার স্বামীর মধ্যে একটা ভীষণ গুরুগম্ভীর আলোচনা চলছে, বেসিক পে দিয়ে এইচআর এ সেই সমস্ত নিয়ে। এই পাবলিক এত বদমাশি শুরু করেছে। দাদাকে দাও, বলো দাদা নাও, দাদা নাও প্লিজ। ওরে বাবা, ওয়েলকাম বলো। সত্যি ওই দিকটা তো অনেক সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। ওইদিকে ওটা কি টাউন? ওর ঘুম এসছে জানো। কিরে নিশান, চেঞ্জ করো বাবা, ঘুমিয়ে পড়ো, কালকে সকাল সকাল উঠতে হবে তো। ঘুমিয়ে গেছে বাবা, আমি ওইটা কিনবো রে, সত্যি খুব ভালো জিনিস, ফিলিপস এর খুবই ভালো, খুবই ভালো জিনিসটা দেখেও কিন্তু মনে হচ্ছে কিনতে যাওয়ার আগে কিনেছিলাম, দারুণ লাগছে। আর পুরো বাড়ি বসে বসে ফ্রিতে।